أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنر শিক্ষার্থী আমি জি ফিরোজ হোসেন সহকারী শিক্ষক মমিননগর মাধ্যমিক বিদ্যালয় নওদাগ্রাম সদর যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আওতাধীন নবম শ্রেণীর সকল ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় পাঠদান করব। আজকে হিসাব বিজ্ঞান তথ্যের সরবরাহকারী, আজকে পাঠ আছে হিসাব তথ্যের সরবরাহকারী। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা হিসেবে বলা হয়, অর্থাৎ ইনফরমেশন সিস্টেম। একটি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক সেই প্রতিষ্ঠানের সকল লেনদেন আয় ব্যয় সুষ্ঠু সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখে এবং সংরক্ষণ করে রাখে। এটা প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা যে কোনো সময় এই হিসাব তথ্য দেখে প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে জানতে পারে। প্রিয় শিক্ষার্থী, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? আমরা গবেষণায় দেখেছি হিসাব তথ্যের ব্যবহারকারী দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর দুই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে কোম্পানির মালিক ও ব্যবস্থাপক, হিসাবের যে তথ্য সংগ্রহ করা হয়, হিসাব রক্ষণকারী যে তথ্য সংগ্রহ করে সেগুলো দেখে শুনে তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয় লাভ ক্ষতি সম্পদের পরিমাণ জানতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, কি নিতে হবে, কোম্পানি ভবিষ্যৎ কি হতে পারে সেটা ধারণা দিতে পারে। এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। খ, বাহ্যিক ব্যবহারকারী, প্রতিষ্ঠানের মালিক ছাড়াও প্রতিষ্ঠানের বাহ্যিক অনেক ব্যক্তি প্রতিষ্ঠান আছে, তারা আমার প্রতিষ্ঠানের হিসাবটাকে তারা দেখে, লক্ষ্য করে এবং ব্যবহারকারীর অবস্থা কি সেটা আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, এক, ঋণ প্রদানকারী, একটি বৃহদায়তন প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের, অনেক পুঁজির, অনেক মূলধনের প্রয়োজন হয়, কোটি কোটি টাকার প্রয়োজন হয়। এই সম্পূর্ণ টাকা প্রতিষ্ঠানের মালিক নিজে সরবরাহ করতে পারে না, এই জন্য তাকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সরবরাহ হতে হয় এবং তার কাছ থেকে ঋণ নিতে হয়। সেক্ষেত্রে যে ঋণ দেবে সে অবশ্যই এই প্রতিষ্ঠানের আয় ব্যয় দেখবে এবং এই ঋণটা সে সঠিকভাবে পরিশোধ করতে পারবে কিনা সে এই আয় ব্যয় হিসাব দেখে সে বুঝতে পারে। এই জন্য ঋণ প্রদানকারী অবশ্যই এই হিসাবের ব্যাপারটা সে দেখে। দুই হচ্ছে সরবরাহ, সরবরাহকারী। শিক্ষার্থী, একটু ভুল আছে, বারান্টা আমি লিখে দিচ্ছি। সরবরাহকারী অর্থাৎ একটি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে গেলে অনেক প্রতিষ্ঠান থেকে কাঁচামাল, যন্ত্রাংশ, উৎপাদিত পণ্য বিভিন্ন রকম সরবরাহ করতে হয় এবং যারা আমাদেরকে সরবরাহ দেয় তারা আমাদের হিসাবের বিবরণীটা সুন্দরভাবে লক্ষ্য করে এবং পর্যবেক্ষণ করে, দেখে যে আমাদের প্রতিষ্ঠানের কতটুকু ক্ষমতা আছে, প্রতিষ্ঠানটা বাজারে কীভাবে চলে, এর সুনামটা কতটুকু আছে, এর আয় ব্যয়টা সঠিক আছে কিনা, প্রতিষ্ঠানটা আদৌ সামনের দিকে এগোতে পারবে কিনা সেই হিসাবে তথ্য সে যাচাই বাছাই করে। তিন হচ্ছে পাওনাদার, অনেক সময় প্রতিষ্ঠান নগদের পাশাপাশি বাকিতে পণ্য ক্রয় করে থাকে এবং যাদের কাছ থেকে পণ্য ক্রয় করে অর্থাৎ যারা বিক্রেতা তারা আছে আমাদের পাওনাদার।
বাকিতে পণ্য ক্রয় করার পরে আমি সঠিক সময় পরিশোধ করতে পারবো কিনা, আমার কোম্পানির মূলধনী পরিমাণ কেমন আছে সেটা আমরা যদি স্বচ্ছভাবে তাদেরকে জানাতে পারি, হিসাব রাখতে পারে, এবং জানাতে গেলে অবশ্যই সুষ্ঠু সুন্দরভাবে হিসাব রাখতে হয়। এই হিসাব দেখে তারা সিদ্ধান্ত নেবে যে কতটুকু পণ্য, কি পরিমাণ পণ্য, কত টাকার পণ্য আমি বাকিতে দিতে পারি এবং সঠিক সময় সে পরিশোধ করতে পারবে কিনা, এটাই জানার অধিকার তাদের আছে, কারণ তারা এভাবে জেনে থাকে। সর্বশেষ আমরা বলতে পারি প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তা যারা থাকে তাদেরও এরকম হিসাবের ব্যবহার জানার দরকার আছে, কারণ যে প্রতিষ্ঠানে সে জব করতেছে, চাকরি করতেছে, সেই প্রতিষ্ঠান কি পরিমাণ লাভ করতেছে, কি পরিমাণ তার পুঁজি সামনে থেকে এগিয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎটা কি, তাদের সুযোগ সুবিধা কি আসতে পারে না আসতে পারে, সামনে থেকে তাদের কোনো ক্ষতি হতে পারে কিনা, তাদের ভবিষ্যতের ভবিষ্যৎটা জানার জন্য কর্মকর্তা কর্মচারীরাও এই হিসাব ব্যবহারকারী হিসেবে তারা জেনে থাকে। প্রিয় শিক্ষার্থী, এস আমাদের আজকের পাঠ, তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তোমরা বাড়ি কাজ সবাই লিখে নাও। হিসাব তথ্যের অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকারী পৃথক তালিকা প্রস্তুত করো, এটা তোমাদের বাড়ি কাজ থাকলে তোমরা অবশ্যই বাড়ি কাজটা করে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।